আসসালামু বাইকার্স, বাইক ভালো এসে আপনাদেরকে স্বাগতম। তো বাইকার্স, একটু গলার সমস্যা, ক্ষমা করে দিবেন। আজকের বিষয়টা হইল 5,000 থেকে 15,000-20,000 এর মধ্যে আপনার ইঞ্জিন থেকে ঝেঁঝা ঝেঁঝা সাউন্ড আসে কেন। এটা প্রতিটা বাইকের ক্ষেত্রে না, ম্যাক্সিমাম বাইকের ক্ষেত্রে হয়। দেখা গেল টাইম ইঞ্জিন পরিবর্তন করছেন, তারপরে সাউন্ড আসে না কেন, মানে রিমুভ হয় না কেন। আমরা প্র্যাকটিক্যালি আপনাদেরকে সাউন্ড দেখাবো এবং রিমুভ করে সমস্যাটা সমাধান দেওয়ার চেষ্টা করবো। তবে গেস চলুন, আগে সাউন্ড দেবুন, তারপরে আমরা কাজে চলে যাবো। তো ভিউয়ার্স, এখন আপনারা গাড়িটার সাউন্ডটা শুনুন। মনে হচ্ছে যে টাইম ইনসেন লুজ, এটা ঝেঝা ঝেঝা সাউন্ড আসতেছে। আসলে কি এটা টাইম ইনসেনের সমস্যা? তো চলুন আমরা ভিডিওতে দেখে নিই এবং সমাধান করে দেই, আপনাদেরও হেল্পফুল হবে। কাজটা শুরু করার আগে আমি বলি, ইউজি ফোর গাড়িগুলোর ব্যালেন্স অ্যাকুরেট করতে গেলে আপনার হাউজিং খুলতে হবে, বাট ইউজি ফোর ইউজি ফাইভে আপনার খুলতে হবে না। তো আমি এখানে আরেকটা বিষয় অ্যাড করবো, যদি টাইম ইনসেন টেপিট ক্লিয়ারেন্স করার পর সাউন্ডে রিমুভ হয় তাহলে এদিকে হাত দেওয়ার দরকার নাই। আর যদি টাইম ইনসেন টেপিট ক্লিয়ার করার পর সাউন্ড থাকে তাহলে এখানে আপনি ব্যালেন্স পেনিয়ামটা খুলে কী কাজ করতে হবে, কী সমস্যা, সব কিছুই ডিটেলসে আলোচনা করব। তো এখন আমরা কাজটা শুরু করে দিই। ডাবল ডিস্ক সিঙ্গেল ডিস্ক দুটোরই একই সমস্যা। এই সমস্যাটা হলে দুই মডেলের বাইকেরই একই সমস্যার সমাধান আমি মনে করি। তো ভিউয়ার্স, এই যে দেখুন আপনার ব্যালেন্স পেনিয়ামটা কিন্তু একটু লুজ হয়ে গেছে, স্প্রিংটা লুজ হয়ে গেছে। এটা আমাদের কি করতে হবে, ব্যালেন্স পেনিয়ামটা টেনশনটা একটু বাড়িয়ে দিতে হবে। বাড়িয়ে দিলে আপনার অবশ্যই অবশ্যই এই সমস্যাটা সমাধান হবে। আর যদি মনে করেন যে দাঁতের এখানে সমস্যা আছে তাহলে ব্যালেন্স পেনিয়ামটা আপনারা পরিবর্তন করিয়ে দিবেন, কারণ এই গাড়িটা 31,000 কিলোমিটার চলছে, আমরা ব্যালেন্স পেনিয়াম পরিবর্তন করবো না, এটাতেই সমস্যাটা সমাধান করে দিব। আমি আরও কথা বাড়াবো না, কারণ আমার গলার সমস্যা। আমি এগুলো খুলে আরও সুন্দরভাবে আপনাদেরকে বুঝাই দিতে পারতাম, তবে নিশ্চয় দোয়া রাখবেন তাড়াতাড়ি সুস্থ হলে অবশ্যই অবশ্যই আরও সুন্দরভাবে বুঝাই দিব। আমি যে সাউন্ডটা দেখাচ্ছি ওই সাউন্ডটা অনেকেই মনে করে যে এটা টাইম ইনসেনের সাউন্ড, হ্যাঁ, বাট এটা টাইম ইনসেনের সাউন্ড না, আপনারা এখন নিজেই স্বচক্ষে দেখবেন। তো অবশ্যই এটা যখন আপনারা হাউজিং ছাড়া, মানে খোলা ছাড়া ব্যালেন্স পেনিয়াম খুলবেন, অবশ্যই বেবি পেনিয়ামের টাইমেন এবং ওয়েট শেপের টাইমেনটা অবশ্যই অ্যাকুরেট করে এখানে জাস্ট লক করে দিবেন, কারণ যেহেতু আমি এটা খুলি নাই, খোলার পরে ব্যালেন্সটা আমরা সেট করব, মানে এটা লক করে দেওয়ার পরে। ওকে, অবশ্যই অবশ্যই ওয়েট পেনিয়াম এবং বেবি পেনিয়ামের টাইমেনটা আপনারা মিল করে নেবেন, না হলে হবে কি, আপনার গাড়িটা ভাইব্রেশন থাকবে। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন আমরা গাড়িটা সেট করব, সেট করে আপনাদেরকে সাউন্ডে দেখাব। আমাকে এক ভাই কমেন্টস করছিল যে ভাই 5,000-6,000 কিলো চলছে গাড়িটা,
একটু চললে ঝির 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 সাউন্ড করে, ডাইমেনশন টেবিট ক্লিয়ারেন্স করছি বাট কাজ হচ্ছে না। তো আজকে আমার সময় সুযোগ বা টাইম এনে মিললো, এই জন্য আপনাদের কাছে এই ভিডিওটা তৈরি করা, কারণ আমি অসুস্থ, ইচ্ছে ছিল না আজকে ভিডিও পাবলিশ করা, তো যেহেতু মিলে গেছে এই জন্য ভিডিওটা তৈরি করা। তো ভিডিওটা কেমন হলো, সাউন্ডটা কেমন হবে অবশ্যই আমাকে জানাবেন। কভারটা লাগে, আবার আপনাদেরকে সাউন্ডে শোনাবো। আরেকটা বিষয়, ইঞ্জিন কাজ করার পর ইঞ্জিন যখন আপনার স্টার্ট দিবেন, অবশ্যই স্টার্ট দেওয়ার সঙ্গে সঙ্গে কমপক্ষে 45 সেকেন্ড থেকে 1 মিনিট অ্যাক্সেলারেটর দিবেন না। কারণ ওই আমরা তো ইঞ্জিন অয়েলটা ড্রেন দিয়ে দিলাম, প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ গিয়ে একটু সময় দিতে হবে। ভিউয়ার্স আপনারাই বলুন ওই সাউন্ডটা আছে নাকি, সাউন্ডে দেখেন একদম UG5 এর সাউন্ড চলে আসছে। তো আমি অসুস্থ, আমি নেক্সট চেষ্টা করব এর থেকে আরও সুন্দরভাবে বুঝিয়ে দিয়ে ভিডিও তৈরি করে দেওয়ার জন্য। তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, নেক্সটে যেন আরও সুন্দর সুন্দর টপিক নিয়ে আপনাদের সামনে আসতে পারি। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।